নমস্কার। সোশ্যাল মিডিয়ায় আইতে বাধ্য হইলাম যে আজকে আমি কিছু আমার সমষ্টির কিছু হসপিটাল পরিদর্শন করে দেখতে পেলাম যে আমার হাইলাকান্দি তথা আমার আলগাপুর সমষ্টির যুবক যারা আছেন ওনারা আজকেও যদি ভ্যাকসিন মানেন নাই, আমি যুবক বন্ধুদের কাছে অনুরোধ করব যে অতি শীঘ্রই আপনারা সবাই ভ্যাকসিন মারেন। বয়স্ক যারা বৃদ্ধ আছেন ওনাদেরকে অনুরোধ করছি আপনারা ভ্যাকসিন মারেন। ভ্যাকসিন না মারলে এক মাস পরে এমন হবে যে যদি আপনি ট্রেনে গুয়াহাটিতে যেতে চান প্রথম আপনার ভ্যাকসিন রিপোর্ট দেখাতে হবে, নাহলে ট্রেনের টিকিটও পাবেন না। যদি ফ্লাইটে আপনি কলকাতা যেতে চান তাহলে ফ্লাইটের টিকিট আপনি করতে পারবেন না, আপনার ভ্যাকসিনের রিপোর্ট লাগবে। তাই সবাইকে যারা কলেজ ছাত্রী ছাত্র আছেন সবাইকে আমি অনুরোধ করছি যে যুবক ভাইদেরকে যে আপনারা ভ্যাকসিন মেনে নেন, কারণ একদিন আপনারা যে কলেজে যেতে হলে ক্লাস করতে হলে ভ্যাকসিন রিপোর্ট লাগবে। তাই অতি শীঘ্রই ভ্যাকসিন মারেন। এক মাস পরে যখন বন্ধ হয়ে যাবে তখন আপনি ভ্যাকসিন মারতে হলে আপনার পকেটে কমসে কম 5,000 টাকা লাগবে। আজকের দিনে সরকার যে ব্যবস্থা করে দিয়েছে তাই সবাইকে আমি অনুরোধ করছি। তারপরে সবাই গরম জল ইউজ করেন, ঘরে ফ্রিজ পুরা বন্ধ করে দেন। আপনাদের কাছে বিনীত অনুরোধ এসি বন্ধ করেন, সবসময় গরম জল পান করেন, স্নান গরম জল দিয়ে করেন, অবহেলা করবেন না। আমাদের সম্মুখে যে বিপদ এসেছে সেই বিপদ থেকে যদি মুক্তি পেতে হয় তাহলে সরকারের নিয়ম নীতিকে মেনে চলতে হবে। তাই সবাইকে আমি অনুরোধ করব যাদের জ্বর আছে হসপিটালের দ্বারস্থ হন আপনারা মেডিসিন ব্যবহার করেন। জ্বর হওয়ার পরে ডক্টর নার্স সবাই আমাকে বলেছে যে যদি গ্রামে গেলে জ্বর থাকলেও আপনারা অস্বীকার করেন যে জ্বর নাই, দয়া করে সেই রকম করবেন না। সরকার আপনাদেরকে বাঁচানোর জন্য এইসব করছে, মারার জন্য নয়। তাই আমি আমার সমষ্টির আলগাপুর সমষ্টির বিধায়ক হিসাবে আপনাদের কাছে আবেদন রাখছি, অনুরোধ করছি যাতে এই ভুল করবেন না। অতি শীঘ্রই প্রত্যেক ফ্যামিলির ছেলেরা নিজ নিজ সম্মুখে থাকা হসপিটালে গিয়া ভ্যাকসিন মারুন, নাহলে আমরা বিপদের সম্মুখীন হতে হবে। এই বলি আমি সবাইকে ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য শেষ করলাম। সালাম আলাইকুম, নমস্কার।